কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সুদর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। এই পর্বে বরাবরের মতোই আমি আরও নতুন দুটি পয়েন্ট নিয়ে আপনার সামনে এসেছি, একটি সুখী সমৃদ্ধ হ্যাপি জীবনযাপন করার জন্য, একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য। আজকের প্রথম পয়েন্টটি হচ্ছে প্রত্যেক দিন আপনার খাদ্য তালিকার মধ্যে ফুড ম্যানুতে কিছু না কিছু ফল অবশ্যই রাখুন। বিভিন্ন স্টাডিতে দেখা গেছে, আপনারা অবশ্যই আমার চাইতে ভালো জানেন যে ফলের কি উপকারিতা। বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে এর শরীরের উপরে মনোদৈহিক আমাদের জগতে একটি বড় প্রভাব ফেলে ফল ফ্রুটস। সো দুনিয়ার সবচেয়ে আদিমতম ফাস্টফুড যদি আপনি বলেন তাহলে সেটা হচ্ছে ফ্রুট। কুদরত বা প্রকৃতি আপনাকে একদম বেস্ট জিনিসটি শুধু খোসার আবরণে দিয়ে দিচ্ছে, এবং এই জিনিসটি প্রত্যেক দিন আপনি গ্রহণ করলে আপনার শরীর ভালো থাকবে এবং সকল স্বাস্থ্যই সকল সুখের মূল। এবং আপনি যদি স্বাস্থ্যই ভালো না থাকে তাহলে ব্যবসা করেই বা কী করবেন? সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় কাজে ব্যস্ততার কারণে আমরা ভালো খানপিন অথবা স্বাস্থ্যকর, যেটাকে বলি স্বাস্থ্যকর খানপিনের দিকে আমরা অমনোযোগী হয়ে যাই, আমরা অ্যাটেন্টিভনেসটা হারিয়ে ফেলি। এটাই কিন্তু দেখা যায় পরবর্তীতে, হয়তো আপনি টাকা অনেক ইনকাম করলেন কিন্তু সেটাকে উপভোগ করার মতো শরীর বা স্বাস্থ্য বা সেই যোগ্যতা আপনি হয়তো হারিয়ে ফেলবেন। হয়তো আপনি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ সহ বিবিধ অসুখে আপনি ভুগবেন, কিন্তু আপনি যদি আপনার নিয়মিত তালিকাতে ফ্রুট ডেইলি রাখেন তাহলে দেখবেন আপনি কিন্তু একটি সুঠাম দেহের অধিকারী থাকবেন এবং রোগ বালাই আপনার থেকে দূরে থাকবে। কথায় বলে অ্যান অ্যাপল আ ডে কিপস আ ডক্টর অ্যাওয়ে। সো আপনারা সকলেই জানেন, এই বিষয়ে আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার দ্বিতীয় পর্বে দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে প্রত্যেক দিন আপনি কিছু না কিছু কাজ অবশ্যই সেরে ফেলুন, করে ফেলুন। আপনি জানেন কাজ যতই বেশি হোক না হোক তার প্রাথমিক কাজটা কিন্তু প্রথম কদম থেকেই শুরু হয়। আপনি যদি শুরু না করেন কোনো দিন শেষ হবে না। আমার মা সর্বদা একটি কথা বলতেন, সেটি হচ্ছে কাজের নাম হচ্ছে কর, করলেই হয়ে যায়। তো অতএব প্রত্যেক দিন যদি আপনার কর্মতালিকার মধ্যে আপনি কিছু কিছু কাজ করে ফেলেন, সেরে ফেলেন, তাহলে দেখবেন একটি এক মাস পরে বা এক বছর পরে একটি বিশাল কাজ হয়ে গেছে। আমি একজন লেখকের কথা শুনেছিলাম আমার মেন্টরের কাছে, নামটা আমার মনে নেই, তিনি প্রফেশনাল লেখকের মতো লিখতেন না কিন্তু প্রত্যেক দিন এক অথবা দুই পেজ করে তিনি লিখতেন এবং বছর শেষে দেখা যেত তিনি অলরেডি তিন চারটা বই পাবলিশ করছেন। কিভাবে? তিনি বলছেন, আমার এত ব্যস্ততার মধ্যেও আমি শুধু একটু সামান্য এক পেজ দু পেজ লেখার জন্য একটু সময় বের করে নিই এবং এটা করে ফেলি। আমি আত্মতৃপ্তিও পাই যে আমার কাজটা যেটা ছিল এটা করে ফেলেছি, এবং একটা নির্দিষ্ট সময় পরে আমি দেখতে পাচ্ছি যে আমার একটি বড় কাজ হয়ে গেছে, একটি বই প্রকাশিত হয়ে গেছে। সো ক্ষুদ্র ক্ষুদ্র করেই মহাসমুদ্র হয়, ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা থেকে মহাসমুদ্র হয়। সো প্রত্যেক দিন আপনি যদি এভাবেই একটি কাজে, যে কোনো ছোটোখাটো কাজকে আপনি যদি সম্পন্ন করতে পারেন তাহলে দেখবেন এক সময় আপনার আত্মবিশ্বাস চরমে পৌঁছাবে। তখন অনেক বড় কাজও আপনি অবলীলায় বলবেন, ওকে আই ক্যান ডু ইট। সো এই হচ্ছে আজকের দ্বিতীয় পয়েন্ট। সো অত্যন্ত একটি সুখবর আছে, আমার একটি ওয়েবসাইট www.raintelefilm.com খুব শীঘ্রই কাজ চলছে এবং খুব শীঘ্রই আপনাদের মাঝে আসবে, আপনারা সেটাকে ভিজিট করতে পারেন। আর ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, এবং থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে অন্য দুটি পয়েন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, খোদা হাফেজ।